আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। দেখুন এবার ভেঙে দেখাচ্ছি, ভেতরে চিকেনের পুর ঠাসা, গরম গরম পেটিস। নমস্কার বন্ধুরা, সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে। আজ বানাবো চিকেন প্যাটিস, তার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো, আর এখানে দিচ্ছি টক দই। আর দেব সামান্য একটু পরিমাণে ভিনেগার। এবার সমস্ত কিছু ভালো করে মেখে নেবে। সমস্ত কিছু ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে এইভাবে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্য। ততক্ষণে আমি প্যাটিসের ডোটা তৈরি করে নেব। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে আগে মেখে নেব। এখানে কিন্তু তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করা যাবে, আমরা যেহেতু প্যাটিসটা বানাবো এবং সঙ্গে সঙ্গেই খেয়ে নেব, তার জন্য তেল ব্যবহার করলে ঠিক আছে। কিন্তু অনেক সময় দেখবেন যে দোকানগুলোই প্যাটিস রেখে দেয় ওরা গরম করে তারপর ব্যবহার করতে, তারা কিন্তু ঘি ব্যবহার করে। তবে যেহেতু বাড়িতে বানাচ্ছি তাহলে সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়াটাই ভালো। মিহোবরে পাওয়া যায় যেগুলো, মিহোবরে অনেক কিছু জিনিস ব্যবহার করে তারা, চিজ, মেয়োনিজ, এত কিছু তো আমাদের বাড়িতে নেই, তাই সহজ পদ্ধতিতে ঘরোয়া ভাবে আজকে প্যাটিস বানিয়ে দেখাচ্ছি। ধন্যবাদ। কেন, একটু তাড়াতাড়ি বানালে আরো ভালো হয়। তাড়াতাড়ি তো হচ্ছে, তেলটা ময়দাটার সঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একটু নরম করেই ডোটা তৈরি করতে হবে। ভালো করে একটা নরম সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকেও ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো, ততক্ষণে আমি প্যাটিসের ভেতরের পুরটা তৈরি করে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। অতিরিক্ত পরিমাণে কিন্তু তেল দেওয়া যাবে না, অল্প পরিমাণে তেল দিয়েই রান্নাটা করতে হবে। বেশি তেল দিয়ে দিলে তেল চকচক করবে, আর প্যাটিসের ভেতরে যখন পুরটা ঢোকাবো তখন অসুবিধা হবে। তেল গরম হয়ে গেছে, এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালো করে চিকেনটাকে এইভাবে একটু কষিয়ে ভেজে নিতে হবে। যেহেতু চিকেনের পিসগুলো অনেক ছোট আর ম্যারিনেট করে রেখেছিলাম, তাই চিকেনটা কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। চিকেনটা যেহেতু ম্যারিনেট করা ছিল আর টক দই দিয়েছি, তাই দেখুন চিকেন থেকে একটু জল বেরাচ্ছে। এটার মধ্যেই কিন্তু চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর রান্নাও হয়ে যাবে। সানা,
প্যাটিসের ভেতর ঢোকানোর দরকার আছে কেন? খেয়ে নিলে তো হতো, এরকম খেয়ে নিলে হতো, লোভ লাগছে বলো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, একটা ক্যাপসিকামকে আমি কুচি করে রেখেছিলাম, আর দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজের পাপড়িগুলো এইভাবে ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম। এটা আমি পরে ব্যবহার করলাম, কারণ ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু অতিরিক্ত পরিমাণে রান্না করা যাবে না। আবার প্যাটিসের ভিতরে ঢুকিয়ে যখন এটা তেলে ভাজবো সেই সময়ে একটু ভাজা হয়ে যাবে, তার জন্য অতিরিক্ত পরিমাণে ক্যাপসিকামটাকে রান্না করা যাবে না। আজকে হবে চিকেন প্যাটিস, দোকানের মতো চিকেন প্যাটিস ঘরোয়া ভাবে তৈরি করা। এগুলো কি? হ্যাঁ, এগুলো বোনলেস চিকেন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। সয়াবিন ভাবছিলে? ও ভালো কথা। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ক্যাপসিকাম। আর কতক্ষণ লাগবে? হয়ে গেল। এবার সব শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। দোকানে কিন্তু মেয়োনিজ দেয়, তারপর চিজ দেয়, অনেক কিছু দিয়ে বানায়। আমরা যেহেতু ঘরোয়া ভাবে বানাচ্ছি, কারণ সবসময় বাড়িতে চিজ মেয়োনিজ এগুলো তো থাকে না, সব জায়গায় পাওয়াও যায় না, তার জন্য এইভাবে একবার চিকেন প্যাটিস বানিয়ে দেখবেন, এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আমাদের প্যাটিসের ভেতরে চিকেনের স্যুপটা একেবারেই রেডি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব, তারপর প্যাটিসের রুটিগুলো তৈরি করবো। এবার ডোটা নিয়ে নিয়েছি, এর থেকে লেচি কেটে নেব। এবার এই লেচিগুলোকে রুটির মতো করে পাতলা পাতলা করে বেলে নেব। পাতলা পাতলা করে দেখছো কত পাতলা করে বেলছি। একটা রুটি বেলে নিলাম, এবার একইভাবে সমস্ত রুটিগুলোকে প্রথমে বেলে নেব। কয়েকটা রুটি আমি বেলে নিয়েছি, এবার রুটিগুলোকে আমি সেট করতে থাকি, ততক্ষণে অন্যদিকে রুটিগুলো বেলতে দিয়ে দিয়েছি। এবার প্রত্যেকটা রুটির ওপরে আগে আমি রুটিটার ওপরে তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা লাগিয়ে নেওয়ার পর এর উপরে কর্নফ্লাওয়ার এইভাবে ডাস্ট করে নেবো, এইভাবে লাগিয়ে নেবো কর্নফ্লাওয়ারটা। এইভাবে কর্নফ্লাওয়ারটার কোট না করলে কিন্তু লেয়ারটা ঠিকঠাক আসবে না, তার জন্য কর্নফ্লাওয়ারটাকে এইভাবে লাগিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা যত ভালোভাবে লাগাবেন তত ভাজার সময় লেয়ারগুলো খুলবে। এবার এর উপরে আর একটা রুটি দিয়ে দিচ্ছি, তারপর একইভাবে সেই রুটিটার উপরেও আগে তেল লাগিয়ে নেব, তারপর কর্নফ্লাওয়ার ডাস্ট করে নেব। এবার একইভাবে এই রুটিটাকেও করে নিচ্ছি। প্রত্যেকটা রুটিকে এইভাবে একইভাবে আগে তেল লাগিয়ে নিতে হবে, তারপর কর্নফ্লাওয়ার ডাস্ট করতে হবে, তার উপরে আবার একটা রুটি চাপাতে হবে, তারপর একইভাবে একই প্রসেস বারবার করতে হবে। এরকম 7-8 রুটি আমি ওপরে ওপরে দিয়ে এরকম কর্নফ্লাওয়ার দিয়ে নেব। এবার সবশেষে এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, এরপর লাস্টের রুটিটা এর উপরে চাপিয়ে দেবো। রুটিটা এটা কি হলো, লাস্টের রুটিটাকে ছোট করে দিলে কেন? টানলে লম্বা হয়ে যাবে, দেখো ময়দা যেদিকে টানবে সেদিকেই যাবে। হলো, সমস্ত রুটিগুলো চাপিয়ে নিয়েছি, এবার এটাকে গোল করে ভালো করে ফোল্ড করে নেব। তাহলে সেই মাংস কত কখন দেবে? এটার ভেতরে দিয়ে করে একটা ভেজে দিলে বড় করে হতো না? কোথায় মাংস?
আর না এখনো বাকি আছে, এখন অনেক বাকি আছে। এবার ভালো করে গোল করে এটাকে টাইট করে রোল করে নিয়েছি। এবার প্রথমে সাইডটা একটু এইভাবে কেটে রেখে দিলাম, এক একটা এরকম একটু বড় বড় করে লেচির মতো করে কেটে নেব। একটা সোনার মেডেল এনে দেবে আমার, এটাই অনেক। এবার এগুলোকে এরকম গোল করে এরকম চাপ দিয়ে লেচির মতো করে নেব। চাঁদশোই না, তুমি একটু ওয়েট তো করো, একটু ধৈর্য তো ধরো। চাঁদশোই না, সবসময় কত চাঁদশোই মিষ্টি খাবে তুমি, রথ পেরিয়ে গেছে, চাঁদশোই মিষ্টি দিনও শেষ হয়ে গেছে আমার। এবার একটু আলাদা আলাদা কিছু হোক, তাই তো? এবার এক একটা লেচিকে আবার বেলে নেব। এই যে বেলছি এরপর দেব। কি আস্তে আস্তে মাটিতে ফেলবে নাকি? এখান থেকে ওইদিকে চলে গেলে? আরে ওইটা একটু মাঝখানটা পাটাটা দেখো ছয়ে হয়ে গেছে, এই জন্য। চাকতি বেলুনে আর বেললাম না, পাটাটাই ভালো হবে, এই জন্য পাটাটাই বেলছি। লেয়ার গুলো পড়েছে দেখেছো, এগুলো যখন আরো তেলের মধ্যে দেবে না, খুব সুন্দর করে হবে, আর বেশ উঁচু উঁচুও তৈরি হবে। বেলে নেওয়ার পর এইভাবে সাইড গুলো একটু চৌকো করে কেটে নেব। এরকম খেয়ে নেবে, আর কন্ট্রোল করতে পারছো না নিজেকে, কি হবে গো তাহলে? সেটাই আমি ভাবছি কি হবে বলতো। এই কোথায় পালিয়ে যাচ্ছিস, এদিকে আয় ঘুরে আয়। দাও চিকেনের কুপটা দাও এবার। এবার এখান থেকে চিকেনের কুপটা নিচ্ছি আর এই মাছখানটা এইভাবে দিয়ে দেবো। যে এইভাবে চাপ দিয়ে চারদিকটা ভালো করে সিল করে দেবো। দরকার পড়লে কিন্তু হালকা একটু জল দিয়েও এটা করা যাবে, এরকম সাইডটায় হালকা একটু জল লাগিয়ে দিলে এটা আটকাতে আর একটু সুবিধা হবে। তুমি যদি ফেভিকুইক খাবে বলবে তাহলে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, শুধু তোমারটাই, হ্যাঁ আমাদের না। একটা প্যাটিস আমাদের রেডি, এবারে একইভাবে সমস্ত প্যাটিস গুলোকে তৈরি করে নেব। সমস্ত প্যাটিস গুলো তৈরি করে নিয়েছি, এবার প্যাটিস গুলোকে ভেজে নেব। তার জন্য এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে এক একটা প্যাটিস কে দেব। তেলটা গরম হয়নি? ঘরোয়া ভাবে তৈরি করা প্রথম ব্যাচের প্যাটিস কিন্তু একেবারেই রেডি। শুধু লেয়ারটা দেখো, লেয়ারটা শুধু দেখো কত সুন্দর এসেছে লেয়ারটা, এইটা বানিয়েছে তোমার জন্য, ভালোবেসে বানিয়ে দিয়েছি। খেয়ে নেবো, ঠিক আছে।
আছে এত সুন্দর একটা 35 রুপি সাতপুরি বানিয়ে দেওয়ার জন্য আর একটা বোম বানিয়েছে বোম বাস্ট করে দেবে এখানে একটা বোম আর একটা সাতপুরি চলো এই করবে আচ্ছা হবে একদিন সাতপুরি বানাবো গরম গরম চিকেন প্যাটিস একদম রেডি এটা খেতে অসাধারণ লাগে আর বানানো খুবই সহজ বাড়িতে একবার এইভাবে স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে দেখবেন দিলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা অসাধারণ আর আমাদের আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সেই সাথে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন অনেক বন্ধুরা আছেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আর ফেসবুক পেজটাও ফলো করেননি প্লিজ তাদের কাছে আমার একান্তই অনুরোধ আপনারা এই পেজটিও ফলো করে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজ তবে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন আপনাদেরকে একটা প্যাটিস আমি ভেঙে দেখাই কিরকম হয়েছে আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে দেখুন এবার ভেঙে দেখাচ্ছি ভেতরে চিকেনের পুর ঠাসা গরম গরম প্যাটিস জাস্ট একটু নয় আমি তো দিচ্ছি খাইয়ে জাস্ট এভাবে যাবে 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 করে গপ করে মুখের মধ্যে ঢুকে যাবে দারুন